বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? আজকে আবার আমি তোমাদের গণিত ক্লাস করাতে চলে এসেছি। আজকে আমি তোমাদের গণিতের করাবো বিয়োগের প্রশ্নের অঙ্ক। দেখো, তোমরা তোমাদের বইয়ে 36 পৃষ্ঠা খুলে বসো। তোমাদের গণিত বইয়ে 36 পৃষ্ঠায় যে প্রশ্নের অঙ্কগুলো আছে আমি সেই প্রশ্নের অঙ্কগুলো করাবো। আজকে আমি তোমাদের বেশি কিছু না, দুটোই অঙ্ক করাবো। দেখো তাহলে আমি কীভাবে অঙ্কটা করছি। অঙ্কটা দিয়েছে, তোমার বাবা বাজার থেকে 19টি পাকা আম আনলে, তুমি তার থেকে 3টি আম খেয়ে নিলে, আর কটি আম থাকে? তাহলে তোমার বাবা বাজার থেকে কটা আম এনেছিল? 19টা। তাহলে আমি এখানে লিখলাম 19টা। তুমি তার মধ্যে কটা আম খেয়ে নিয়েছো? 3টি। 3টি আম খেয়েছি, ঠিক আছে। তাহলে কটা আমাকে কী করে আমি জানতে পারবো? তাহলে কী করতে হবে? বিয়োগ, তিনের পর থেকে অগার দিলে নয় হয়, তিনের পর 4, 5, 6, 7, 8, 9, 6, আর এখানে একটা বসে গেল, তাহলে 16টি আম থাকলো। দেখো 19টি আম ছিল, তুমি 3টে খেয়ে নিলে মানে চলে গেলো। আমরা জানি কোনো জিনিস চলে গেলে বা খরচ হয়ে গেলে বা পচে গেলে সেটা বিয়োগ হয়, তাই এখানে হলো যে 16টি আম আর থাকলো। পরেরটি দেখো, গাছে 8টি ফুল ফুটেছিল, তোমাদের ঘরে বাড়িতে বাগানে 8টি ফুল ফুটেছে, তার থেকে তুমি পুজো করার জন্য ধরো 4টি ফুল তুলে নিলে, ঠিক আছে। তাহলে বলো তো তোমার ফুলের গাছে কটা ফুল থাকবে? তাহলে আমরা বিয়োগ করলে জানতে পারবো, 4-এর পর থেকে কটা দিলে 8 হয়, তাহলে 5, 6, 7, 8, 4টি ফুল। তাহলে কটি ফুল থাকবে লিখতে হবে? 4টি ফুল থাকবে। দেখে নিচ্ছি ভালো করে অঙ্কটা। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমি দুটো অঙ্ক করালাম। এই দুটো অঙ্ক তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। টাটা।